হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি রিয়াদ হাসান আবারও চলে আসছি আপনাদের মাঝে, আর আমার ক্যামেরা পেছনে আছে আজকে কাউসার ভাই। আর আমি আজকে চলে আসছি আবু বকর ভাইয়ের ফার্মে। তো এটি আসলে নাটোরের জনপ্রিয় এবং সুপরিচিত একজন খামারি। তো ভাইকে আসলে সকলেই মোটামুটি কম বেশি চেনেন, তারপরে নতুন দর্শক এবং পুরাতন দর্শক সকলের উদ্দেশ্যে ভাইকে আবারও নতুনভাবে পরিচয় করাই দেবো। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। তো ভাই আপনার পুরো পরিচয়টা একটু দর্শকদের মাঝে বলে দেন। আমার নাম হলো আবু বকর সিদ্দিক, আমি মূলত কবিতার ব্যবসা করি, আর আমার বাসা হলো নাটোর পিটিআই মোড় পারভীন পাবলিক স্কুলের পিছনে। তো ভাইয়ের বাসা হচ্ছে নাটোর পিটিআই মোড় পারভীন পাবলিক স্কুলের একদম পিছনে। তো দেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো দর্শক ভাইয়ের খামারে আসতে চান, তো পিটিআই মোড়ে এসে ভাইকে ফোন দিলে ভাই আপনাদেরকে রিসিভ করে নিতে পারবেন। আর আপনাদের পক্ষে যদি আসা সম্ভব না হয়, তাহলে ভাই আসলে বাসের মাধ্যমে দেশের প্রায় সকল জেলাতে আর কি ডেলিভারি দিয়ে থাকেন, এটা নিয়ে আশা করি কোনো রকম কোনো সমস্যা নাই। তো ভাই আজকে কত জোড়া কবুতর দর্শকদেরকে দেখাবেন? আজকে কত, 20 পেয়ার হতে পারে ভাই? আচ্ছা 20 পেয়ারের মতো আর কি হবে। তবে আজকে একটু আসলে কম কালেকশন আছে, তো তারপরেও আর কি যে কবুতরগুলো আছে আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে। তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের মাঝে বলে দেন। আমার ফোন নাম্বার 01787 01787 29 29 37 37 59 59। তো ভাইয়ের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সকল কিছুই আছে। তো কোনো দর্শক যদি আপনারা ভিডিও দেখে বুঝে নিতে কোনো অসুবিধা হয়, তাহলে আলাদাভাবে ভাইয়ের কাছে আর কি ভিডিও চাইলে ভাই আর কি যে কোনো মুহূর্তে আপনাদেরকে আর কি দিয়ে দিতে পারবেন, এটা নিয়ে আশা করি কোনো রকম কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, ভাইয়ের এখানে বর্তমানে কি কি কবুতর আছে আর এগুলোর বর্তমান বাজার মূল্য ভাই কেমন কি যাচ্ছেন, তো সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তো তার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে দিন। তো প্রিয় দর্শক আপনার ভিডিওটি দেখতে থাকুন। তো আবু বকর ভাই, এখানে তো আমরা ব্ল্যাক প্রোমানিয়াম পোর্টার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা ব্ল্যাক একদম জেড ব্ল্যাক, জেড এবং খুবই সুপার, এটা জোড়া হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা একই বাতের বেবি তো ভাই নাকি? এগুলো সব বেবি কবিতা। আচ্ছা একই বাতের। আচ্ছা কত পরে বেবি ভাই? এগুলো পর আমি দেখি না, অনেক সময় এক পর যাইতে পারে। আচ্ছা এরকমই আছে আর কি। আচ্ছা তো কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর দর্শক, আর একদম জেড ব্ল্যাক আছে এবং পামুজগুলো তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় আর কি। হ্যাঁ খুবই সুন্দর কোয়ালিটিটা। আচ্ছা তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এই জোড়াটা ভাই 4000 টাকা দাম নেবে। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 4000 টাকা? তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে ভাই? এটা ফিক্সড, যেহেতু কোয়ালিটি দেখতে হবে। হ্যাঁ কোয়ালিটি তো মাশাআল্লাহ অসাধারণ কোয়ালিটি। তো দাম চাচ্ছেন ভাই 4000 টাকা। তো আবু বকর ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? এটা হলো ড্যানিশ ভাই, আপনি 5 পালক 3 পালক গেছে। আচ্ছা 3 থেকে 5 পালক এরকম আর কি আছে ড্যানিশ, কোয়ালিটি তো মাশাআল্লাহ অসাধারণ কোয়ালিটি এটারও। এটাও হচ্ছে জেড ব্ল্যাক, আর এই যে চোখ অলরেডি লাল তো হয়ে গেছে, এটা আরো যখন বড় হবে তখন আরো সুন্দর হবে আর কি। তো এগুলোর দাম কেমন কি যাচ্ছেন ভাই? এটা আপনি দাম বলতেছে আপনার 3500, যে নেবে খরচটা তার দিয়ে নিতে হবে। আচ্ছা যিনি আর কি নেবেন আর কি খরচটা তার আর কি দিতে হবে। তো দাম চাচ্ছেন ভাই 3500 টাকা। তবে কোয়ালিটি অনেক সুন্দর আর কি এবং জেড ব্ল্যাক, দর্শক আপনারা দেখেই বুঝতে পারছেন জেড ব্ল্যাক কবুতর এবং কোয়ালিটি মাশাআল্লাহ অসাধারণ। তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা হলো আপনি শেখর, রেড শেখর, রেড শেখর আমরা দেখতে পাচ্ছি। তো কোয়ালিটি তো মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি এবং দেখুন দর্শক এদের স্প্রিং কত সুন্দর আর কি স্প্রিং করতেছে এবং হাইট তো অনেক বড় আছে, সাথে এদের স্প্রিং কিন্তু 1 মিনিটের জন্য আর কি বন্ধ হচ্ছে না, স্প্রিং করতেই আছে। তো এগুলো বয়স কেমন আছে আবু বকর ভাই? এগুলো হলো আপনি রানিং পেয়ার ভাই। আচ্ছা রানিং পেয়ার, ডিম বাচ্চা তো ওকে আছে ভাই নাকি? এগুলো যদিও আমি গ্যারান্টি দিই না, গ্যারান্টি থাকলেও গ্যারান্টি নেই ভাই। আচ্ছা ভাই আসলে কোনো কবুতরেরই গ্যারান্টি দেয় না, কারণ ভাই আসলে যেহেতু ব্যবসার ইয়েতে আর কি নিয়ে আসছে, তো ভাইয়ের বাসায় দেখা যাচ্ছে ডিম বাচ্চা করলে তো সেক্ষেত্রে আর কি তখন ভাই আর কি দিয়ে দেয়। তবে এটা যে যিনি আর কি দিয়েছেন তিনি বলেছেন আর কি। এগুলো অনেকে অনেক খামারিরা বলে গ্যারান্টি দেয়, অনেক কবুতর গ্যারান্টি কোনোটা প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ, কিন্তু আসলে আমরা জানি না দেখে এটা বলি না, মানে কনফার্ম আসলে বলা ঠিক না, বলতে হবে এটা বিষয় না। আচ্ছা তবে এটা রানিং কবুতর, তবে কোয়ালিটি দর্শক খুবই সুন্দর আর কি। তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন রানিং কবুতরের? এই জোড়াটা অনলি 4000, আর আমি খরচ দিয়ে দিবনি ভাই। আচ্ছা এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 4000 টাকা, রানিং কবুতর 4000 টাকা এবং ডেলিভারি চার্জটা আর কি ভাই ফ্রি করে দেবেন। তো আবু বকর ভাই এখানে তো আমরা আরও এক পেয়ার আর কি প্রোমানিয়াম ব্ল্যাক
রোমানিয়ান পোর্টার দেখতে পাচ্ছি। তো প্রথমে যেহেতু আমরা এক পেয়ার দেখালাম, এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার। তো এগুলোর বয়স কেমন আছে বকর ভাই? এগুলো বয়স এগুলো বাচ্চাই ভাই, অনেক সময় এক পালক যাইতে পারে, তবে কোয়ালিটি মাশাআল্লাহ অসাধারণ কোয়ালিটি। এটা একদম জেড ব্ল্যাক আছে দর্শক, আপনারা দেখে বুঝতে পারছেন জেড ব্ল্যাক এবং কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি। তো হ্যাঁ একটু লড়াই চড়াই দেখাই দিই। আর এই যে পামুজ, অনেক বড় বড় আর কি পামুজ গুলো আছে, হ্যাঁ খুব সুন্দর আর কি। এই যে দুইটারই পামুজ অনেক বড় আছে। তো হ্যাঁ এই যে নারাই চড়াই আমরা একটু দেখাই দিচ্ছি দর্শক আপনাদেরকে। তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এই জোড়া 4000। একই বাতের বেবি তো ভাই নাকি? হ্যাঁ একই বাতের বেবি। তো দাম চাচ্ছেন ভাই 4000 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে ভাই? আলোচনা বলতে কি আমি খরচ দিয়ে দিব নি ভাই। এটা আর কি ভাই ডেলিভারি চার্জ ভাই ফ্রি করে দেবেন। তো দাম চাচ্ছেন ভাই মাত্র 4000 টাকা। তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা হলো অ্যান্ডালুসিয়ান হাউজার, এটা আপনার মেল নর হতে পারে ভাই, বাচ্চা বাচ্চাই এক পালক দুই পালক গেছে কিনা। অ্যান্ডালুসিয়ান হাউস পিজিয়ন আমরা দেখতে পাচ্ছি, হাঙ্গেরিয়ান হাউস পিজিয়ন। তবে মাশাআল্লাহ সাইজ তো বিশাল বড় সাইজ, মাই সাইজ তো অসাধারণ দেখেন। হ্যাঁ তবে এটার কোয়ালিটি অনেক সুন্দর আছে, আর এটা হচ্ছে মেল হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা তবে কোয়ালিটি অনেক সুন্দর আর কি, পামুজগুলো অনেক সুন্দর আছে দর্শক আপনারা দেখুন। আর হচ্ছে যে কি এবং কবুতরটা অনেক বড়। তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? বিষয়টা হলো কোয়ালিটির জন্য ভাই, দামটা নিব হলো 2500, আবার ভাড়াটাও দিতে হবে ভাই। আচ্ছা এটা দাম চাচ্ছেন ভাই 2500 টাকা, সিঙ্গেল পিসটার দাম চাচ্ছেন ভাই 2500 টাকা, এবং ডেলিভারি চার্জটা আর কি আলাদা আপনাদেরকে দিতে হবে। তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে? না এটা ফিক্সড, এটা একদম ফিক্সড রেট থাকবে। তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা হলে গ্রেবারলেস লাহোরি, গ্রে বার্লেস লাহোরি আমরা দেখতে পাচ্ছি। তো কোয়ালিটি তো একদম টপ কোয়ালিটি, কোথাও তো কোনো মিসমার্ক নাই, একদম ফ্রেশ কোয়ালিটি আর কি, ফ্রেশ কন্ডিশন, কোথাও কোনো মিসমার্ক নাই। আর কবুতরগুলো একদম খুবই সুন্দর। আর এগুলোর বয়স কেমন আছে ভাই? এটা আপনার 9 পালক গেছে। এই দেখেন এইখানে একটু মিসমার্ক ধরা দেয়, এটা আসলে ধরার মধ্যে না, এটা বুঝবে না। এই দেখেন আমার লাঠি এখানে। আচ্ছা আচ্ছা এটা তো আসলে আমার চোখে পড়ছে না, আমি না বললে আপনি। এটা তো আসলে দেখুন দর্শক, এই যে ভাই আসলে এটা বলছে নাইর মধ্যে নাই, তো এটা আসলে পড়ে না, তারপরে ভাই আসলে বলে দিল। আচ্ছা যাই হোক এটা আসলে চোখে পড়ছে না আর কি। তো তবে কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আর কি, অসাধারণ কোয়ালিটি। তো এগুলোর বয়স হচ্ছে 9 পর করে যাচ্ছে। কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা? দাম অনলি 3500। দাম চাচ্ছেন ভাই অনলি 3500 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে ভাই? এখানে আর কোনো সুযোগই নেই, এখানে আলোচনার কোনো সুযোগ নাই ভাই, দাম চাচ্ছেন একদম ফিক্স রেট 3500 টাকা। তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা হলো আপনার জার্মান শিল্ড কালো, একবারে ফ্রেশ কোয়ালিটি। জার্মান শিল্ড আমরা দেখতে পাচ্ছি কালো কালার, একদম সুন্দর অসাধারণ কোয়ালিটি। তো এগুলোর দাম কেমন কি চাচ্ছেন ভাই? এই জোড়াটা 3000 টাকা দাম লাগবে। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 3000 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে ভাই? আলোচনা বলতে কি আচ্ছা আমি খরচটা পাঠানো দিয়ে দিব, ডেলিভারি চার্জটা আর কি ভাই ফ্রি করে দিবেন। তো দাম চাচ্ছেন ভাই 3000 টাকা। তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা আপনার একটা ড্যানিশের নর, আপনার নিউ অ্যাডাল্ট। আচ্ছা ড্যানিশের নর আমরা দেখতে পাচ্ছি, তো নিউ অ্যাডাল্ট কবুতর, তো জেড ব্ল্যাক। তো খুব সুন্দর কালার দেখেন, জেড ব্ল্যাক এবং কোয়ালিটি অনেক সুন্দর আছে, এবং চোখের ঘের একদম লাল আছে, তো কোয়ালিটি খুবই সুন্দর আর কি। তো এটার বয়স নিউ অ্যাডাল্ট হয়েছে, নিউ অ্যাডাল্ট 6-7 পালক, 6 থেকে 7 পালক আর কি। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? তবে এখনই আপনি মাদি দিলে মানে জোর খাবে। আচ্ছা মাদি দিলে আর কি জোর খেয়ে যাবে। তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটার দাম বলতেছি 3500 টাকা ভাই। এই সিঙ্গেল পিসটার দাম চাচ্ছেন ভাই 3500 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে ভাই? খরচটা দিয়ে দিবেন, ডেলিভারি চার্জটা আর কি ভাই ফ্রি করে দিবেন। তো দাম চাচ্ছেন ভাই 3500 টাকা। তো আবু বকর ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? এটা হলো আপনার কালো ক্যারিয়ার, আপনার একবারে অ্যাডাল কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা কালো ক্যারিয়ার আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফুল খুব সুন্দর দেখেন, হ্যাঁ এবং ফুল অনেক সুন্দর আছে আর কি, কোয়ালিটি অনেক সুন্দর আছে। তো আমরা দর্শক আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটার দাম আমি 3000 নেব। এই যে আপনার এইখানে যে গিরা ঠ্যাঙের,
আচ্ছা, তো ভাই আসলে দাম বলে দিল এটা 3,500 টাকা। না আমি এটা 3,000 নিয়ে নিবো, আচ্ছা। তো এটা কোয়ালিটি অনেক সুন্দর আছে, আর এছাড়া ভাই দাম নেবেন এটা ভাই আসলে 500 টাকা লেস করে দিল, তো দাম চাচ্ছেন ভাই 3,000 টাকা। তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা আপনার একটা শোকিং এর 5 পালক না 4 পালক যেন গেছে। আচ্ছা, 4 থেকে 5 পালকের আর কি কবুতর। তো এটা হচ্ছে নরমালি তো এখন বোঝা যাচ্ছে না, বলা মুশকিল। তবে আনুমানিক কি হতে পারে ভাই? আমি যার থেকে নিছি বলছে মাদি ভাই, এখন কি হয় আমি তো। আচ্ছা, যেহেতু 4 থেকে 5 পালক এখন আসলে ফুল কনফার্ম দেওয়া যাবে না, তবে যার কাছ থেকে ভাই আসলে নিছে তো সে আসলে বলছে যে এটা হচ্ছে ফিমেল হবে। তো যাই হোক, তো এই সিঙ্গেল পিসটা কেমন কি দাম চাচ্ছেন? এটা 2,000 দাম। এটা দাম চাচ্ছেন ভাই 2,000 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে? অনেক হেলদি কবুতর এবং অনেক বড় সাইজের আছে, তো হেলদি কবুতর আর কি বিশাল বড় সাইজ। তো দাম চাচ্ছেন ভাই 2,000 টাকা। তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি ভাই? এটা হলো আপনার এক জোড়া মুরাসেল 3 পালক গেছে। আচ্ছা, এক জোড়া আমরা মুরাসেল দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে 3 পালক গেছে। একই বাতের বেবি তো ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একই বাতের বেবি, তো এটা হচ্ছে 3 পালক করে গেছে। তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? জোড়াটা 4,000 নিব, আর কোয়ালিটি মাশাআল্লাহ দেখেন। আচ্ছা, তো এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 4,000 টাকা। তো কোয়ালিটি অনেক সুন্দর আছে। তো মুরাসেলের তো আসলে মেন বৈশিষ্ট্য হচ্ছে ওদের ঠোঁট, এই যে দর্শক ঠোঁটগুলো দুইটা খুবই সুন্দর আর কি, দুইটাই ঠোঁট অনেক সুন্দর আছে, তো কোয়ালিটি অনেক সুন্দর। তো দাম চাচ্ছেন ভাই 4,000 টাকা। তো আবু বকর ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? এটা একটা শাটিং এর ফিমেল, শাটিং এর আমরা একটা সিঙ্গেল ফিমেল দেখতে পাচ্ছি। তো এটার বয়স রানিং ফিমেল ভাই? আচ্ছা, রানিং ফিমেল আছে, তো কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা অনলি 1,000 টাকা ভাই। এটার দাম চাচ্ছেন ভাই 1,000 টাকা। তো এটা কি ভাই ফিক্সড? হ্যাঁ, এটা একদম ফিক্সড রেট থাকবে 1,000 টাকা। তো আবু বকর ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? এটা হলো হাঙ্গেরিয়ান হাউস পিজন। হাঙ্গেরিয়ান হাউস পিজন আমরা দেখতে পাচ্ছি 6 পালকের। তো কোয়ালিটি তো মাশাআল্লাহ অসাধারণ কোয়ালিটি, অনেক বড় সাইজের। হ্যাঁ, কোয়ালিটি ফাইন, অনেক বড় সাইজের আর কি হাউস পিজন আছে এটা। তো এটা হচ্ছে 6 পালকের, একই বাতরে হইতো ভাই না? হ্যাঁ, এগুলো একই কবিতর। আচ্ছা, তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন? অনলি 2,500 টাকা। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 2,500 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার কোনো সুযোগ আছে ভাই? আচ্ছা, আমি খরচটা দিয়ে দিবেন, ডেলিভারি চার্জটা আর কি ভাই ফ্রি করে দেবেন? তো দাম চাচ্ছেন ভাই 2,500 টাকা। তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা হলো আপনার বিউটির বেবি ভাই। বিউটির বেবি আমরা দেখতে পাচ্ছি, এগুলোর বয়স বাচ্চা 1-2 পালক যেতে পারে। আমি এগুলো বাচ্চা অনেক সময় খেয়াল করি না, 1 থেকে 2 পালক খেয়াল করা হয়। কোয়ালিটি তো মাশাআল্লাহ অসাধারণ কোয়ালিটি, সুন্দর কোয়ালিটি। আচ্ছা, তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? অনলি 2,000। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই মাত্র 2,000 টাকা। একই বাতের বেবি তো ভাই নাকি? একবারে একই বাতের বেবি, তো দাম চাচ্ছেন ভাই মাত্র 2,000 টাকা। তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা হলো ডিউলিপ ভাই। ডিউলিপ কবুতর আমরা দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে সিঙ্গেল মেল। এটার তো ভাই রানিং নাকি? আলোচনার সুযোগ আছে ভাই? এটা একদম ফিক্স থাকবে, কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, দাম চাচ্ছেন ভাই 2,000 টাকা। তো আবু বকর ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? ওটা একটা লাল ড্যানিশ ভাই, 5-6 পালক গেছে। আচ্ছা, লাল ড্যানিশ আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 6 পালক। 5 পালকই মনে হয় আশা করি। আচ্ছা, 5 থেকে 5 পালকই আশা করা যায়। তো এইটা নন হবে না মান্দি হবে ভাই? কিছু কি বোঝা যাচ্ছে? যে হয় আল্লাহই জানে। আচ্ছা, এটা এখন যেহেতু অল্প বয়স, তো এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না যে এটা নর হবে না মাদি হবে। তো সিঙ্গেল একটা পিস যদি কারো লাগে তো ভাই আসলে দিতে পারবেন। এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা 1,000 ভাই। এটা দাম চাচ্ছেন ভাই মাত্র 1,000 টাকা। যদি কারো লাগে অবশ্যই ভাইকে ফোন দিবেন, 1,000 টাকা হলে আর কি ভাই সিঙ্গেল পিসটা সেল করে দেবেন। তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা মাক্সি বিউটির বাচ্চা, অনলি 500 টাকা দাম, জেনে নেবে খরচটা দিয়ে নিয়ে নেবে। আচ্ছা, এটা মাক্সি বিউটির বেবি আমরা দেখতে পাচ্ছি, কত পরে বেবি ভাই? এটা 2-3 পালক গেছে, মানে 2 পালক এরকম আর কি।
আচ্ছা দুই পালক এরকম যাইতে পারে, তো এটা আসলে এখনো নরমাদি বোঝা যাচ্ছে না। তবে কি মনে হচ্ছে যে ভাই এটা কি হইতে পারে? এটা নারী আশা করা যায়, ফিমেল আশা করা যায়। তবে এটা যেহেতু ভাই কোনো গ্যারান্টি নাই, এটা মেল হবে না ফিমেল হবে, যেহেতু বাচ্চা। তো এটা দাম চাচ্ছেন ভাই মাত্র 500 টাকা। তো আবু বকর ভাই এখানে তো আমরা মুক্ষি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা রানিং পেয়ার মুক্ষি, একবার ফ্রেশ কোয়ালিটি। আচ্ছা রানিং পেয়ার মুক্ষি, তো রানিং পেয়ার তো এই মুহূর্তে ভাইয়ের কাছে অ্যাভেলেবল অনেক কয় পেয়ার আছে? হ্যাঁ, আমার কাছে রানিং 8 পেয়ার কবুতর আছে, একবার ফ্রেশ সব থুয়ে দিয়েছি, ডিম অনেকে ডিম নিয়ে বসে আছে। আচ্ছা অনেকে ডিম নিয়ে বসে আছে, তো ভাইয়ের কাছে এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবল অনেক কয় পেয়ার আছে, 8 পেয়ার আছে। তো সবগুলাই রানিং? সব রানিং এবং নরমা দিয়ে গুলো 100% কনফার্ম আছে, ওকে আছে। আচ্ছা তো এই জোড়া গুলো কেমন কি দাম চাচ্ছেন ভাই? জোড়া 2000 টাকা, আর যদি 8 পেয়ার একবারে লড়ে কেউ নেয় তাহলে একটা একটু কম বেশি করে দিয়ে দেবো। আচ্ছা জোড়া 2000 টাকা? আচ্ছা জোড়া 2000 টাকা রানিং কবুতর, আর যদি কেউ লটে 8 পেয়ার একসঙ্গে নিতে চান সেক্ষেত্রে ভাই আসলে কিছুটা আপনাদেরকে কম বেশি করে আর কি দিয়ে দিবেন।